এভাবে ছাগল কেউ রাখে না কোন জায়গায়, আমাদের অনেক কষ্ট, অনেক জ্বালা। জেনেভা ক্যাম্প, যেখানে বসবাস করে বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিরা, যারা বিহারি নামে পরিচিত। বাংলাদেশি বিহারিদের সবচেয়ে বড় আবাসস্থল জেনেভা ক্যাম্প। রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জেনেভা ক্যাম্প যেন এক বিস্ময়। খুবই ঘিঞ্জি ও ঘন বসতিপূর্ণ ক্যাম্পটির ঘরগুলো খুপড়ি বা গোডাউনের মতো, দিন রাত কর্মমুখর। গলিগুলো এতই সরু যে একজন মানুষের হাঁটতেই কষ্ট হয়। গলির ভেতর আরও আঁকা বাঁকা সরু একাধিক গলি, বেশিরভাগ গলি ভাঙা চোরা ময়লা আবর্জনায় ভরা। কোথাও কোথাও রাস্তায় পানি জমে থাকে, বৃষ্টি হলেই ঘরের মধ্যে পানি উঠে, স্যাঁতস্যাঁতে পরিবেশ। এরকম অস্বাস্থ্যকর পরিবেশে এখানে বসবাস করছে প্রায় 50,000 বিহারি। আছে 8 ফুট বাই 8 ফুটের 3,500 কক্ষ, এর মধ্যে কেউ কেউ হাঁস মুরগিও পালন করে। আমরা এই বাসায় 4 জন থাকি এবং 2 জন আমরা উপরে ঘুমাই, 2 জন আমরা নিচে ঘুমাই। সিলিন্ডার গ্যাসে রান্না করি, এখানে তো আমাদের হচ্ছে গ্যাসটা নাই। আর এখানে আমরা হচ্ছে ধোয়া বাসন ধোয়া টোয়া এগুলোর কাজ করি। নিচে আমরা 2 ভাই বোন ঘুমাই আর উপরে আম্মু পাপা ঘুমায়। অনেক বেশি কষ্টদায়ক, পানির ব্যবস্থা নাই। 2 জাল আছি আমরা, ওনার 3টা ছেলে পেলে আমার 3টা ছেলে পেলে, একই রুমে 10 জন থাকি আমরা। আমরা এদিকে 4 জন থাকি, 2 জন উপরে ঘুমাই, 2 জন নিচে ঘুমাই। বাসার মধ্যে রান্না বান্না করি, গোসল, পানি পানি আনে, টানের কাজ করতেছে, পানি অনেক কষ্ট যাইতেছে। রাত 3টা 4টার সময় পানি আয়। দিনের অনেকটা সময় বিদ্যুৎ থাকে না, গ্যাস না থাকায় ঘরের ভেতরে কেরোসিন বা লাকড়ি দিয়ে রান্না করতে হয়, যার কারণে ক্যাম্পে বেশ কয়েকবার ভয়াবহ অগ্নিকাণ্ডও ঘটেছে। তো আমার অনুমানে 50,000 থেকে 60,000 লোক এই জায়গার ভিতরে থাকে। আগে পূর্বপুরুষ তো সব চলে গেছে জামা মসজিদ কবরস্থানে, এখন তো সব এখানকার প্রজন্মগুলো এখানকারই। আমার বাপ তো এখানে মনে করেন 50 বছর আগে এখানে আসছিল, এই পূর্ব পাকিস্তান। এখন এই পূর্ব পাকিস্তানের পর দেশ স্বাধীন হলো, স্বাধীনের পর থেকে এটা ক্যাম্প করালো। ক্যাম্প কি শুধু 50 বছরের জন্য না, 3 মাস 6 মাসের জন্য, নিজের চোখে এসে দেখার দরকার সবাইকে, যে আমরা কি একটা মানুষ না অমানুষ। এভাবে ছাগল কেউ রাখে না কোনো জায়গায়। আমার বাপ দাদারা তো এই অবস্থায় ছিল না, আজকে এই অবস্থায় ক্যাম্পিং করে আমাদের এই অবস্থা হচ্ছে। 4 জন উপরে থাকি, 3 জন নিচে থাকে। কোলা পান নিয়ে আমরা উপরে থাকি, 7 জন আসি, একই রুমে রান্না খাই আমরা, করে কেরোসিন তেল চুলা রান্না করি। যে কষ্ট আমরা করতেছি কবার নাই। আমি সুস্থ মানুষের বাড়ি যে কাজ করে আসবো, তাহলে শান্তি না পাইলে কেমনি থাকবো? এত কারণ গেলে কি আমরা বাঁচতে পারি? ছোট ছোট বাচ্চা নিয়ে কি বাঁচতে পারে মানুষ? আর কত সহ্য করা যায়? এই যে দিন তেমন চলে গেছে, পানির জন্য গোসলে করতে পারি না, খাইতে পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অনেক অসুবিধায় আছি প্রতিটি বছর। বিহারিদের প্রাইভেসি বলে কোনো শব্দ তাদের জীবনে নেই। 6 ফুট বাই 6 ফুট বা 8 ফুট বাই 8 ফুটের এক রুমের মধ্যেই ঘুম, রান্না ও ধোয়া মোছার কাজ করেন তারা, যার মধ্যে ছেলে ছেলের বউ বা মেয়ে মেয়ে জামাই নিয়ে থাকছেন। কখনো পালা করে বা উপর নিচ করে ঘুমাতে হয় তাদের, গরমের মধ্যে এক কাত হয়ে ঘুমাতে হয়, কেউ কেউ ঘরের বাইরেও ঘুমায়। 6 ফিট বাই 6 ফিটের মধ্যে 2টা ফ্যামিলি থাকে। আপনি তো নিজে দেখতেছেন এখানে অবস্থা কি, কি ছোট রুম, এখানে পাক করে, এখানে গোসল করে, সব কিছু এর ভিতরেই করে। নিচে মাটিতে আমার নাতিনকে নিয়ে, আমার হাজবেন্ড নাইট ডিউটি করে, এইখানে রান্না, এখানে শোয়া, এখানে খাওয়া, সবই ঘরের মধ্যে। এই যেন রান্না বাড়ি করি আর এখানেই ঘুমাই, আর ওইখানে বাথরুম আছে, এই যে বাথরুম এখানে আছে, এইখানেই বাথরুম করি। 3টার সময় রাইতে পানি আসে আর সারাদিন পানি থাকে না, 3টার আগে পানি আসে না। বাড়িতে অতিথি এলে নারী সদস্যদের পাশের বাড়িতে গিয়ে কাপড় পরিবর্তন করতে হয়। টয়লেট স্বল্পতার কারণে প্রতিদিন সকালে পুরুষ ও নারীদের লাইন ধরে যেতে হয় 300 গজ দূরের পাবলিক টয়লেটে। নারী পুরুষদের গণ গোসলখানা ব্যবহার করতে হয়। আমার শ্বশুর শাশুড়ি দেবর, আমরা 4, আমার 5 জন, আমরা 2 ফ্যামিলি। নিচে আমার বাচ্চাকে নিয়ে ওই শাশুড়ি ঘুমায়, উপরে আমার দেবর ঘুমায়, আমরা ওখানে 3 জন ঘুমাই একসাথে খাটের উপরে 4 জন। কষ্ট তো হয়, কি করার, বহুত কষ্ট হয়, অনেক গরম, তাও থাকি কষ্ট, 20 বছর থাকি, ওই কষ্ট হয়, কষ্ট করি। ওই 5-6 জন একটা ছোট ঘর মে তকলিফ করে, বার বার লাইন চল যাতা, আম লোক বহুত তকলিফ মে রহতে হ্যায়, তো কষ্ট তো হয়, কষ্ট হলে কি করবি? কারণটা তো আধা ঘন্টা পর পর যাইতেছে কারণগুলা, রাইতে তো আমরা ঘুমাইতে পাই না। বাংলাদেশে যাদের বলা হয় আটকে পড়া পাকিস্তানি, তারা আসলে 1947 সালে ভারত ভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে এসেছিলেন ভারতের বিহার থেকে।
এদের একটি অংশ বাস করে ঢাকার মোহাম্মদপুরে শরণার্থী শিবিরে, যা জেনেভা ক্যাম্প বা বিহারি ক্যাম্প নামে পরিচিত। উপরে আমার শাশুড়ি, আমার শালা, শালার বউ, নিচে আমার ফ্যামিলি, আমি আর আমার মেয়ে, গোসল, রান্না ওখানেই সব। দুইটা ফ্যামিলি একই রুমে থাকি, ছেলে পেলে নিয়ে 10 জন। পোলাপান উপরে থাকে, আমরা নিচে ঘুমাই। খাওয়া দাওয়া সব একই ঘরে, রান্না বান্না সব একই জায়গায়, রান্না বাড়া, গোসলখানা আর খাওয়া লওয়া।1978 সালে পাকিস্তানি সরকার বাংলাদেশের বাকি পাকিস্তানিদের পাকিস্তানি নাগরিকত্ব লাভের জন্য অযোগ্য ঘোষণা করে।